নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বাচ্চাদের টিফিনের জন্য নিয়ে এসেছি চিড়ের কাটলেট। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 100 গ্রাম চিড়ে। চিড়েটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। চিড়েটা দুবার তিনবার ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। চিড়ের জলটা ভালো করে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণে হলুদ, 1 চামচের মতো গ্রেট করা আদা রসুন, 1 বড় সাইজের মিহি করে কাটা পেঁয়াজ, যদি ঝাল খেতে চান তাহলে 1টা লঙ্কা কুচো দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো স্ম্যাশ করা আলু। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানির মশলা, সামান্য জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। সবটা খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া আমার হয়ে গেছে। এবার হাতে তেল মেখে আমি কাটলেট করে নিচ্ছি। একইভাবে আমি সবকটা তৈরি করে নেব। আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, সেই জন্য আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি। কাটলেটটা কর্নফ্লাওয়ারের জলে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে করে নিচ্ছি। এবার একটা ছোট কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিয়ে আমি মিডিয়াম আঁচে এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে অন্যান্য কাটলেটের মতো এর ভেতরটা কিন্তু খুব একটা শক্ত হবে না। কলার প্যানকেক যেমন আমরা একটু নরম নরম খেয়ে থাকি, এর বাইরেটা শক্ত হলেও ভেতরটা কিন্তু বেশ নরম হবে। তাই ওল্টানোর সময় একটু সাবধানে ওল্টাতে হবে। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে কিন্তু অসাধারণ, আর বাচ্চারা একটার জায়গায় অনেকগুলো চেয়ে চেয়ে খাবে। সকাল বিকেল যখন আমরা প্রায় নাজেহাল হয়ে পড়ি যে বাচ্চাদের কি বানিয়ে দেব, তখন এই ঝঞ্ঝাট ছাড়া প্রায় 10 মিনিটের মধ্যেই বানিয়ে দিতে পারেন এই চিড়ের কাটলেট। আপনারা যদি চান তাহলে এর মধ্যে কিন্তু একটা ডিমও অ্যাড করে দিতে পারেন। তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই চিড়ের কাটলেট। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।